আমাদের জন্য আসলে নির্বাচনটা আমি মনে করি না কোনো চ্যালেঞ্জ, কারণ আওয়ামী লীগ সরকারের যে উদ্যোগ, যে কর্মপরিকল্পনা, আমি তার বলবো আমি যা কিছু সম্ভব ছিল আনা আমার পক্ষে, আমি সমস্ত কিছু কাপাসিয়া বাস্তবায়ন করেছি। যেমন মনে করেন, কাপাসিয়ার আগে আমি দেখতাম যে যারা বিদেশে যায় ওদের কর্মদক্ষ হলে যদি 40,000, কর্মদক্ষ না হলে যদি 30,000-40,000 বেতন পায়, কর্মদক্ষতা নিয়ে গেলে দক্ষ শ্রমিক বেতন পায় 80,000-1,00,000 টাকা। আমাদের এখানে একটা প্রথম পর্যায়ে 2016 সাল থেকে সরকার যখন উদ্যোগ নিল, প্রথম উদ্যোগে আমি এখানে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নিয়ে আসছি। যারা এখন বিদেশে যাচ্ছে তারা সহজে এখান থেকে ট্রেনিং নিয়ে বাইরে যেতে পারছে। আমরা এখানে প্রথম পর্যায়ে কারিগরি, সরকারি কারিগরি স্কুল এবং কলেজ করেছি, যেখান থেকে ছাত্রছাত্রীরা ভালো করে লেখাপড়া করে দক্ষ নাগরিক তৈরি হচ্ছে। আমাদের এখানে নার্সিং কলেজ করেছি। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, এই ধরেন আজকে কাপাসিয়াতে 29,000+ গর্ভবতী আছে। তা আমি কিভাবে বলতে পারছি, এই আমরা এটাকে 2017 সাল থেকে, এক বছর লেগেছে গবেষণা করতে, তারপর আমরা এটাকে সরকারি যে ব্যবস্থাপনা সেটাকে আরও আপগ্রেড করে আমার নিজের কর্মপরিকল্পনা এবং এই সব কিছু নিয়ে আমরা বাংলাদেশে একমাত্র উপজেলা কাপাসিয়া যেটা মাতৃমৃত্যু শূন্য, যেটা UNFPA জাতিসংঘে তারা বেস্ট প্র্যাকটিস হিসেবে ঘোষণা করেছে এবং তাদের 2021 সালের ওয়েবসাইটে এটাকে ম্যাটার্নাল ডেথ ফ্রি কাপাসিয়া মডেল হিসেবে উল্লেখ করেছে, যেটা তৃতীয় বিশ্বের আরও দেশ এটাকে গ্রহণ করতে পারে। এবং আমাদের বাংলাদেশ সরকারও, আমাদের যিনি স্বাস্থ্যমন্ত্রী, উনিও আমাদের কাপাসিয়া ভিজিট করে এটাকে 100টা জায়গায় বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে 100টা উপজেলায় রেপ্লিকেট করতে চেয়েছিলেন, কিন্তু করোনার জন্য 2020 সাল থেকে করোনা শুরু হয়ে গেল, তখন থেকে এটা করা হয়নি, কিন্তু কিছু কিছু জায়গায় এটা শুরু হয়েছে এবং আগামীতে ভবিষ্যতে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় এই কাজটা করা হবে। এবং এখানে আমাকে কেন ভোট দিবে যদি বলি, আমি এই কাজগুলো ধরেন, এবং আমাদের এখানে প্রতিবন্ধী শিশুদের থেকে শুরু করে যে কোনো অসুস্থ মানুষের জন্য তারা একেবারে সরাসরি, আমার ফোন নাম্বার দেওয়া আছে, কাপাসিয়ার জন্য আমার একটা নাম্বার একদম ডেডিকেটেড করে দেওয়া, যেটা আমি নিজেই সবসময় দেখি, না হলে আমি বলা আছে প্রত্যেকে SMS করে এবং প্রত্যেকটা মানুষকে আমি অ্যাড্রেস করি। কোনো মানুষকে ভায়া মিডিয়া বা আমার কাছে আসতে গেলে কিছু এটা করতে হয় না। যেমন আরেকটা উদাহরণ দেই, আমাদের কাপাসিয়া একটা ছেলে একবার আমাকে লিখলো যে আমার নাম রাসেল, আমি অমুক একটা গ্রামে থাকি, আমি চোখে দেখতে পাচ্ছি না। আমি সাথে সাথে তাকে ঢাকায় আনলাম, চোখ দেখালাম, দেখা গেল ওর কর্নিয়া, একটা কর্নিয়া অলরেডি নষ্ট হয়ে গেছে, আরেকটা কর্নিয়া নষ্ট হয়ে যাচ্ছে। তখন ডাক্তার বললো এখনই যদি কর্নিয়া চেঞ্জ না করা যায় 2 মাসের মধ্যে, তাহলে ও একেবারে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে। ওই ছেলেটাকে আমি 1.5 মাসের মাথায় কর্নিয়া জোগাড় করে, কর্নিয়া দিয়ে, কর্নিয়া লাগানোর পর আজকে 2016 সাল থেকে 2017 সালে ওর অপারেশন হলো, এখন পর্যন্ত সে ভালো আছে। এবং সে আমাদের এখানে, যে আমাদের এখানে তো আমরা চাচ্ছি গ্রামীণ অর্থনীতিটা কৃষিভিত্তিক অর্থনীতি, তো এখানে যে গরু পালন, গরু ছাগল পালন থেকে শুরু করে সব আছে ডেইরি, সেখানে যে ঘাসের উৎপাদন, এখন কারণ চড়িয়ে ঘাস খাওয়া তো যায় না বেশি, এখন জায়গা কম, তো আমরা ওখানে নেপিয়ার জার্মান ঘাস, তো সেই ছেলেটা সেই ঘাসগুলো সে তৈরি করে অনলাইনে বিক্রি করে সে ভালোভাবে জীবন জীবিকা নির্বাহ করছে। এরকম অজস্র উদাহরণ, এই যে আমি এখানে আজকে কথা বললাম, আমার কাছে এখানে এক বৃদ্ধ একজন লোক আসলেন, আমি দেখলাম 3 জন আসছে অলরেডি, আমি দেখে দিলাম যে তাদের একজন ইউরোলজির সমস্যা, পাথর, কোথায় যেতে হবে, এবং আমি সাথে সাথে লোক দিয়ে বার করে দিলাম অমুক হসপিটালে ওখানে যাওয়া লাগবে। আমি মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি, এই কাজগুলো মানুষ জানে। এবং আমার আগামীর পরিকল্পনা 231টা গ্রাম আছে, একেবারে আদর্শ গ্রাম করা, যে যেই কাজের উপযুক্ত তাকে সেই কাজের জন্য গড়ে তোলা। আমি একটু আগে বলেছি যে আমি দেখেছি হতদরিদ্র যারা, তাদের আসলে উপার্জনক্ষম মানুষ নাই পরিবারে, হ্যাঁ, তো সেই মানুষ তাহলে তাদের বিকল্প কি, তো সেই বিকল্পগুলো তৈরি করার জন্য আমি ইতিমধ্যে প্ল্যান করেছি, আমরা ওইভাবে সামনের দিকে যাবো।